নদিয়ায় আচমকায় সিবিআইয়ের তল্লাশি অভিযান। শনিবার দুপুর 3টে নাগাদ নদিয়ার কৃষ্ণনগর হাই স্ট্রিটের সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় তৃণমূল প্রার্থী তথা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের দলীয় কার্যালয়ে সিবিআইয়ের 6 প্রতিনিধি দল হানা দেয়। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। যদিও এখনও পর্যন্ত দফায় দফায় তল্লাশি চালাচ্ছে সিবিআইয়ের প্রতিনিধিরা, যদিও হঠাৎই এই তল্লাশি অভিযান নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। অন্যদিকে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার কতক্ষণ পর্যন্ত সিবিআইয়ের প্রতিনিধি দল এই তল্লাশি অভিযান চালায়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি।